বিএনপি নেতা কর্মীরা জেল কাটতে শিখেছেন, বিএনপি নেতা কর্মীরা মরতে শিখেছেন, বিএনপির কর্মীরা যুদ্ধ করতে শিখেছে। এই দেশের স্বাধীনতা, এই দেশের সার্বভৌমত্ব থাকবে না। সুতরাং এই আপদ, এই বালাইকে বিদায় করতে হবে। আজকে দেশের মানুষের যে অবস্থা, যদি লজ্জা থাকতো, এই সরকারের যদি শরম থাকতো, তাহলে এই সরকার অবশ্যই ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য। এই সরকারের লজ্জা নাই, ছায়া নাই, পুলিশের উপরে এবং বিশেষ প্রতিষ্ঠানের উপরে নির্ভর করে আসলে ক্ষমতায় টিকে থাকতে চায়। বিএনপি নেতা কর্মীদের গ্রেফতার করে, বিএনপি নেতা কর্মীদের খুন করে, হত্যা করে, বিভিন্ন ভাবে বিপদে ফেলে দিয়ে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। আমরা আবারও বলতে চাই, বিএনপি নেতা কর্মীরা জেল কাটতে শিখেছেন, বিএনপি নেতা কর্মীরা মরতে শিখেছেন, বিএনপির কর্মীরা যুদ্ধ করতে শিখেছে। সুতরাং আপনাদের টিকে থাকার কোন রাস্তা বাকি নাই। আমরা কোন গুপ্ত সংগঠন নই। আমরা অনেকেই বলেন কি বিএনপি আন্দোলন ব্যর্থ হয়েছে। এই এত লোক কি প্রমাণ করে যে বিএনপি আন্দোলন ব্যর্থ হয়েছে? আন্দোলন কাকে বলে? লোকের বৈঠা দিয়ে মানুষ মারা কে আন্দোলন বলে? লোকের বৈঠা দিয়ে মানুষ মারা কে আন্দোলন বলে না। বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি দিচ্ছে, আমরা শান্তিপূর্ণ ভাবে সরকারকে হটাতে চাই। তবে যদি সরকার কোন হটকারী সিদ্ধান্ত নেয়, যদি কোন আঘাত করার চেষ্টা করে, ইনশাআল্লাহ পাল্টা আঘাত আসবে, এতে কোনো